ছিলো যখন থেকে আমি তাকে বিয়ে করেছি সেদিন থেকে আমার স্বামী অসুখ হয়ে সব সময় খালি মরমরা হয়ে থাকে তাই আমার স্বামীকে দেখে আমি দুই চারটি কথা বলবো আপনারা এসেছেন তাই বলে আমি খুব সুখী গান করতে এসেছি আপনারা গোলমাল করলে কিছু শুনতে পাবেন না তা চুপচাপ হন এখন আমরা কিন্তু স্বামী স্ত্রী তাই আমার স্ত্রী আমাকে ডেকেছে আমাকে যেতে হবে বড় বড় ভাইয়া বাবু মাইয়ার গায়ে সবাই কাবু সুখে থাকো আচ্ছা বলো তো হ্যাঁ তোমাকে আমি একটি কথা বলবো একটা কেন পাঁচটা কইতে পারো অবশ্য শুনো কি রে আচ্ছা বলো তো আমার বিয়ে হয় কয় মাস হলো ছ মাস হলো কিন্তু আচ্ছা বলো তো তোমাকে যেদিন থেকে তোমার সাথে আমার বিবাহ হয়েছে সেদিন থেকে তুমি সারাক্ষণ কেন তুমি মন মারা হয়ে থাকো বলো তো স্বামী কি করবো রে বিয়ে করলো আর কোন যে ব্যারাম ঢুকলো আমি আর ভালো হয়ে থাকি না রে আচ্ছা বলে স্বামী হ্যাঁ নারীর কি সবারই স্বামীর প্রয়োজন আছে কিন্তু আমি তোমার সাথে আমার আমার বাবা মা তোমাকে হাতে তুলে দিয়েছিল কিন্তু যেদিন থেকে আমাকে সংসারে গেছে একটা চেয়ার থেকে একটা শরীর থেকে অসুখ হচ্ছে না কত চিকিৎসা কথা বলছি না তুমি চিকিৎসা করে এসো তাও অসুখ ধরা পড়ে না তাই আমার স্বামীকে দেখে আমি সে চিকিৎসা করতে পাঠাবো স্বামী বস আসবে তো আরে তোর মন মন তো খুব ভালো রে ভগবান আমাকে ভালো ধরলাম যেদিন থেকে তোমার ঘরে এসেছি তোমার অসুখ হচ্ছে না আর তোমার মন মারা হচ্ছে না আচ্ছা বলো স্বামী তুমি আমাকে ছয় মাস হলে বিয়ে হওয়া হ্যাঁ আচ্ছা বলো তো তুমি আমার স্বামী হিসাবে তুমি আমাকে কি একটু দিয়েছো বলো তো কিচ্ছু দিতে পারিনি স্যার আমি তো ছোট না রে শোনো স্বামী তোমার অসুখ হয়েছে সেজন্যই ভালো কর কিন্তু তুমি একটু আমার খুব ভালোবাসো দাও আমার স্বামী হ্যাঁ ভালোবাসামি রে হ্যাঁ স্বামী বলো যাই মরি আর বাঁচি স্ত্রীটাকে কিছু দিয়া যেতে তাই তুমি আমাকে নষ্ট করবে চেষ্টা করব ও কিছু বলছো ও তুমি কোন গগনে চাঁদ রে
Thank you.
هل تريد ان تكون هناك